بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد বিসমিল্লাহির রহমানির রহিম। হে মানব জাতি, তোমাদের রবের গজব থেকে বাঁচো। আসলে কিয়ামতের প্রকম্পন বড়ই ভয়ঙ্কর জিনিস। যেদিন তোমরা তা দেখবে, অবস্থা এমন হবে যে প্রত্যেক দুধ দানকারিণী নিজের দুধের বাচ্চাকে ভুলে যাবে, প্রত্যেক গর্ভবতীর গর্ভপাত হয়ে যাবে, এবং মানুষকে তোমরা মাতাল দেখবে অথচ তারা নেশাগ্রস্ত হবে না। আসলে আল্লাহরই আযাব হবে এমনই কঠিন। ومن الناس من يجادل في الله بغير علم ويتبع كل شيطان مريد كتب عليه أنه من تولاه فأنه يضله ويهديه إلى عذاب السعير কতক লোক এমন আছে যারা জ্ঞান ছাড়ে আল্লাহর ব্যাপারে বিতর্ক করে এবং প্রত্যেক বিদ্রোহী শয়তানের অনুসরণ করতে থাকে, অথচ তার ভাগ্যেই তো এটা লেখা আছে যে যে ব্যক্তি তার সাথে বন্ধুত্ব করবে তাকে সে পথ ভ্রষ্ট করে ছাড়বে এবং জাহান্নামের আযাবের পথ দেখিয়ে দেবে। يا أيها الناس إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم من بعد علم شيئا وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل زوج بهيج ذلك بأن الله هو الحق وأنه يحيي الموتى وأنه على كل شيء قدير হে লোকেরা, যদি তোমাদের মৃত্যুর পরের জীবনের ব্যাপারে কোনো সন্দেহ থাকে তাহলে তোমরা জেনে রাখো, আমি তোমাদের সৃষ্টি করেছি মাটি থেকে, তারপর শুক্র থেকে, তারপর রক্তপিণ্ড থেকে, তারপর গোশতের টুকরা থেকে যা আকৃতি বিশিষ্ট হয় এবং আকৃতিহীন। এ আমি বলছি তোমাদের কাছে সত্য কিছু স্পষ্ট করার জন্যে। আমি যে শুক্রকে চাই একটি বিশেষ সময় পর্যন্ত গর্ভাশয় স্থিত রাখি, তারপর একটি শিশুর আকারে তোমাদের বের করে আনি, তারপর তোমাদের প্রতিপালন করি যাতে তোমরা নিজেদের পূর্ণ যৌবনে পৌঁছে যাও। আর তোমাদের কাউকে তার পূর্বেই ডেকে ফিরিয়ে নেওয়া হয় এবং কাউকে হীনতম বয়সের দিকে ফিরিয়ে দেয়া হয় যাতে সব কিছু জানার পর আবার কিছুই না জানে। আর তোমরা দেখছো জমিন বিশুষ্ক পড়ে আছে, তারপর যখনই আমি তার উপর বৃষ্টি বর্ষণ করেছি তখনই সে সবুজ শ্যামল হয়েছে, স্থিত হয়ে উঠেছে এবং সব রকমের সুদৃশ্য উদ্ভিদ উদ্গত করতে শুরু করেছে। এসব কিছু এই জন্যে যে আল্লাহ সত্য, তিনি মৃতদেরকে জীবিত করেন এবং তিনি সব জিনিসের উপর শক্তিশালী। আর এই একথার প্রমাণ যে কিয়ামতের সময় অবশ্যই আসবে এতে কোনো প্রকার সন্দেহের অবকাশ নেই, এবং নিশ্চয়ই আল্লাহ তাদেরকে উঠাবেন যারা কবরে চলে গেছে।
وَمِنَ النَّاسِ مَن يُجَادِلُ فِي اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَلَا هُدًى وَلَا كِتَابٍ مُنِيرٍ ثَانِيَ عِطْفِهِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ لَهُ فِي الدُّنْيَا خِزْيٌ وَنُذِيقُهُ يَوْمَ الْقِيَامَةِ عَذَابَ الْحَرِيقِ আরো কিছু লোক এমন আছে যারা কোনো জ্ঞান, পথ নির্দেশনা ও আলো বিকিরণকারী কিতাব ছাড়াই ঘাড় শক্ত করে, আল্লাহর ব্যাপারে বিতর্ক করে যাতে লোকদেরকে আল্লাহর পথ থেকে ভ্রষ্ট করা যায়। এমন ব্যক্তির জন্য রয়েছে দুনিয়ায় লাঞ্ছনা এবং কিয়ামতের দিন আমি তাকে আগুনের আজাবের জ্বালা সাধন করাব। এ হচ্ছে তোমার ভবিষ্যৎ যা তোমার হাত তোমার জন্য তৈরি করেছে, নয়তো আল্লাহ তার বান্দাদের প্রতি জুলুম করেন না। ومن الناس من يعبد الله على حرف فإن أصابه خير اطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين يدعو من دون الله ما لا يضره وما لا ينفعه ذلك هو الضلال البعيد আর মানুষের মধ্যে এমন কেউ আছে যে এক কিনারায় দাঁড়িয়ে আল্লাহর বন্দেগী করে, যদি তাতে তার উপকার হয় তাহলে নিশ্চিন্ত হয়ে যায়, আর যদি কোনো বিপদ আসে তাহলে পিছনের দিকে ফিরে যায়, তার দুনিয়াও গেল এবং আখেরাতও। এ হচ্ছে সুস্পষ্ট ক্ষতি। তারপর সে আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে ডাকে যারা তার না ক্ষতি করতে পারে না উপকার। এ হচ্ছে ভ্রষ্টতার চূড়ান্ত। يدعو لمن ضره أقرب من نفعه لبئس المولى ولبئس العشير إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار إن الله يفعل ما يريد من كان يظن أن لن ينصره الله في الدنيا والآخرة فليمدد بسبب إلى السماء ثم ليقطع সে তাদেরকে ডাকে যাদের ক্ষতি তাদের উপকারে চাইতে নিকটতর। নিকৃষ্টতার অভিভাবক এবং নিকৃষ্টতার সহযোগী। পক্ষান্তরে যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে আল্লাহ তাদের কেমন জান্নাতে প্রবেশ করাবেন যার নিম্ন দেশে নদী প্রবাহিত হবে। আল্লাহ যা চান তাই করেন। যে ব্যক্তি ধারণা করে আল্লাহ দুনিয়ায় ও আখেরাতে তাকে কোনো সাহায্য করবে না, তার একটি রশির সাহায্যে আকাশে পৌঁছে গিয়ে ছিদ্র করা উচিত, তারপর দেখা উচিত তার কৌশল এমন কোনো জিনিসকে রদ করতে পারে কিনা যা তার বিরক্তি ও ক্ষোভের কারণ। এ ধরনের সুস্পষ্ট কথা সহযোগে আমি কোরআন নাসিল করেছি আর আল্লাহ যাকে চান তাকে সৎ পথ দেখান। إن الذين آمنوا والذين هادوا والصابئين والنصارى والمجوس والذين أشركوا إن الله يفصل بينهم يوم القيامة إن الله على كل شيء شهيد
ألم تر أن الله يسجد له من في السماوات ومن في الأرض والشمس والقمر والنجوم والجبال والجبال والشجر والدواب وكثير من الناس وكثير حق عليه العذاب ومن يهن الله فما له من مكرم إن الله يفعل ما يشاء যারা ঈমান এনেছে ও যারা ইহুদি হয়েছে এবং সাবি খ্রিস্টান ও অগ্নি পূজারীরা আর যারা শিরিক করেছে তাদের সবার মধ্যে আল্লাহ কিয়ামতের দিন ফয়সালা করবেন। সব জিনিসই আল্লাহর দৃষ্টিতে আছে। তুমি কি দেখো না আল্লাহর সামনে সিজদা নত সব কিছুই যা আছে আকাশে ও পৃথিবীতে, সূর্য চন্দ্র তারকা পাহাড় গাছপালা জীবজন্তু এবং বহু মানুষ ও এমন বহু লোক যাদের প্রতি আজাব অবধারিত হয়ে গেছে। আর যাকে আল্লাহ লাঞ্ছিত ও হেয় করেন তার সম্মানদাতা কেউ নেই, আল্লাহ যা কিছু চান তাই করেন। هذان خصمان اختصموا في ربهم فالذين كفروا قطعت لهم ثياب من نار يصب من فوق رؤوسهم الحميم يصهر به ما في بطونهم والجلود ولهم مقامع من حديد كلما أرادوا أن يخرجوا منها من غم أعيدوا فيها وذوقوا عذاب الحريق এ দুটি পক্ষ এদের মধ্যে রয়েছে এদের রবের ব্যাপারে বিরোধ। এদের মধ্যে যারা কুফরি করেছে তাদের জন্য আগুনে পোশাক কাটা হয়ে গেছে, তাদের মাথায় ফুটন্ত পানি ঢেলে দেয়া হবে যার ফলে শুধু তাদের চামড়াই নয় পেটের ভেতরের অংশ গলে যাবে। আর তাদের শাস্তি দেবার জন্য থাকবে লোহার মগুর। যখনই তারা কাতর হয়ে জাহান্নাম থেকে বের হবার চেষ্টা করবে তখনই আবার তার মধ্যে তাদেরকে ঠেলে দেয়া হবে। বলা হবে এবার দহন জ্বালার স্বাদ নাও। إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار يحلون فيها من أساور من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير وهدوا إلى الطيب من القول وهدوا إلى صراط الحميد অন্যদিকে যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে আল্লাহ তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার নিম্ন দেশে নদী প্রবাহিত হতে থাকবে। সেখানে তাদেরকে সোনার কাঁকন ও মুক্ত দিয়ে সাজানো হবে এবং তাদের পোশাক হবে রেশমের। তাদেরকে পবিত্র কথা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং তাদেরকে দেখানো হয়েছে শ্রেষ্ঠ গুণাবলী সম্পন্ন আল্লাহর পথ। إن الذين كفروا ويصدون عن سبيل الله والمسجد الحرام الذي جعلناه للناس سواء العاكف فيه والباد ومن يرد فيه بإلحاد بظلم نذقه من عذاب أليم যারা কুফরি করেছে এবং যারা আজ আল্লাহর পথে চলতে বাধা দিচ্ছে আর সেই মসজিদে হারামের জিয়ারতে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে যাকে আমি তৈরি করেছি সব লোকের জন্য, যাতে স্থানীয় বাসিন্দা ও বহিরাগতদের অধিকার সমান, তাদের নীতি অবশ্যই শাস্তিযোগ্য। এখানে মসজিদে হারামে যেই সত্যতা থেকে সরে গিয়ে জুলুমের পথ অবলম্বন করবে তাকে আমি যন্ত্রণাদায়ক আজাবের স্বাদ আস্বাদন করাবো। وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ
وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير স্মরণ করো সে সময়ের কথা যখন আমি ইব্রাহিমের জন্য এ ঘরের জায়গা নির্ধারণ করেছিলাম, এই নির্দেশনা সহকারে যে আমার সাথে কোনো জিনিসকে শরীক করবে না এবং আমার ঘরকে তাওয়াফকারী ও রুকু সিজদা কিয়ামকারীদের জন্য পবিত্র রাখো এবং লোকদেরকে হজের জন্যে সাধারণ হুকুম দিয়ে দাও। তারা প্রত্যেকে দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে ওটের পিঠে চড়ে তোমার কাছে আসবে, যাতে এখানে তাদের জন্যে যে কল্যাণ রাখা হয়েছে তা তারা দেখতে পায় এবং তিনি তাদেরকে যেসব পশু দান করেছেন তার উপর কয়েকটি নির্ধারিত দিনে আল্লাহর নাম নেয়, নিজেরাও খাও এবং দুর্দশাগ্রস্ত অভাবীকেও খাওয়াও। ثم ليقضوا تفثهم وليوفوا نذورهم وليطوفوا بالبيت العتيق ذلك ومن يعظم حرمات الله فهو خير له عند ربه وأحلت لكم الأنعام إلا ما يتلى عليكم فاجتنبوا الرجس من الأوثان واجتنبوا قول الزور واجتنبوا قول الزور حنفاء لله غير مشركين به ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق তারপর নিজেদের ময়লা দূর করে, নিজেদের মানত পূর্ণ করে এবং এ প্রাচীন গৃহে তাওয়াফ করে। এ ছিল কাবা নির্মাণের উদ্দেশ্য এবং যে কেউ আল্লাহ প্রতিষ্ঠিত পবিত্র অনুষ্ঠানগুলোকে সম্মান করবে তার রবের কাছে হবে তারই জন্য ভালো। আর তোমাদের জন্য গৃহপালিত চতুষ্পদ জন্তু হালাল করে দেয়া হয়েছে, সেগুলো ছাড়া যেগুলো তোমাদের বলে দেয়া হয়েছে, কাজেই মূর্তিসমূহের আবর্জনা থেকে বাঁচো, মিথ্যা কথা থেকে দূরে থাকো, একনিষ্ঠভাবে আল্লাহর বান্দা হয়ে যাও, তার সাথে কাউকে শরীক করো না এবং যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে সে যেন আকাশ থেকে পড়ে গেল, এখন হয় তাকে পাখি ছো মেরে নিয়ে যাবে অথবা বাতাস তাকে এমন জায়গায় নিয়ে গিয়ে ছুঁড়ে দেবে যেখানে সে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب لكم فيها منافع إلى أجل مسمى ثم محلها إلى البيت العتيق এ হচ্ছে আসল ব্যাপার, এটি বুঝে নাও। আর যে ব্যক্তি আল্লাহ নির্ধারিত রীতিনীতির প্রতি সম্মান দেখায় তার সে কাজ তার অন্তরের আল্লাহ ভীতির পরিচায়ক। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের ওই সমস্ত কোরবানি পশু থেকে উপকার লাভের অধিকার আছে, তারপর এগুলোর কোরবানি করার জায়গা এই প্রাচীন ঘরের নিকটেই। ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون প্রত্যেক উম্মতের জন্য আমি কুরবানির একটি নিয়ম ঠিক করে দিয়েছি, যাতে সে উম্মতের লোকেরা সে পশুদের উপর আল্লাহর নাম নেয় যেগুলো তিনি তাদেরকে দিয়েছেন। এ বিভিন্ন নিয়মের উদ্দেশ্য একই, কাজেই তোমাদের ইলাহ সে একজনই এবং তোমরা তাঁরই ফরমানের অনুগত হয়ে যাও। আর হে নবী, সুসংবাদ দিয়ে দাও বিনয়ের নীতি অবলম্বনকারীদেরকে, যাদের অবস্থা এই যে
আল্লাহর নাম স্মরণ করা হলে তাদের হৃদয় কেঁপে ওঠে, যে বিপদে তাদের উপর আসে তার উপর তারা সবর করে, নামাজ কায়েম করে এবং যা কিছু রিজিক তাদেরকে আমি দিয়েছি তা থেকে খরচ করে। والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون قربان روتك আমি করেছি তোমাদের জন্য আল্লাহ নিদর্শনগুলোর অন্তর্ভুক্ত, তোমাদের জন্য রয়েছে তার মধ্যে কল্যাণ, কাজী তাদেরকে দাঁড় করিয়ে দিয়ে তাদের উপর আল্লাহর নাম নাও। আর যখন কোরবানির পরে তাদের পিঠ মাটির সাথে লেগে যায় তখন তা থেকে নিজেরাও খাও এবং তাদেরকেও খাওয়াও যারা পরিতুষ্ট হয়ে বসে আছে এবং তাদেরকেও যারা নিজেদের অভাব পেশ করে। এই পশুগুলোকে আমি এভাবে তোমাদের জন্য বশীভূত করেছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। তাদের গোশত আল্লাহর কাছে পৌঁছে না, তাদের রক্ত না, কিন্তু তার কাছে পৌঁছে যায় তোমাদের তাকওয়া। তিনি তাদেরকে তোমাদের জন্য এমন ভাবে অনুগত করে দিয়েছেন যাতে তার দেয়া পথ নির্দেশনার ভিত্তিতে তোমরা তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। আর হে নবী, সৎ কর্মশীলদেরকে সুসংবাদ দিয়ে দাও, নিশ্চয় আল্লাহ ইমানদারদের সংরক্ষণ করেন, নিশ্চয় আল্লাহ কোনো বিশ্বাসঘাতক কৃতজ্ঞকে পছন্দ করেন না। أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا ولينصرن الله من ينصره إن الله لقوي عزيز الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। অনুমতি দেয়া হলো তাদেরকে যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে, কেননা তারা মুসলিম এবং আল্লাহ অবশ্যই তাদেরকে সাহায্য করার ক্ষমতা রাখেন। তাদেরকে নিজেদের ঘর বাড়ি থেকে অন্যায়ভাবে বের করে দেয়া হয়েছে শুধুমাত্র এই অপরাধে যে তারা বলেছিল আল্লাহ আমাদের রব। যদি আল্লাহ লোকদেরকে একের মাধ্যমে অন্যকে প্রতিহত করার ব্যবস্থা না করতেন তাহলে যেখানে আল্লাহর নাম বেশি করে উচ্চারণ করা হয় সেসব আশ্রম, গির্জা, ইবাদতখানা ও মসজিদ ধ্বংস করে দেয়া হতো। আল্লাহ নিশ্চয়ই তাদেরকে সাহায্য করবেন যারা তাঁকে সাহায্য করবে। আল্লাহ বড়ই শক্তিশালী ও পরাক্রান্ত। এরা এমন সব লোক যাদেরকে আমি যদি পৃথিবীতে কর্তৃত্ব দান করি তাহলে এরা নামাজ কায়েম করবে, যাকাত দেবে, ভালো কাজের আদেশ দেবে এবং খারাপ কাজ নিষেধ করবে, আর সমস্ত বিষয়ের পরিণাম আল্লাহর হাতে। وأصحاب مدين وكذب موسى فأمليت للكافرين ثم أخذتهم فكيف كان نكير
فكأين من قرية أهلكناها وهي ظالمة فهي خاوية على عروشها وبئر معطلة وقصر مشيد হে নবী, যদি তারা তোমার প্রতি মিথ্যারোপ করে তাহলে ইতিপূর্বে নূহের জাতি, আদ, সামুদ, ইব্রাহিমের জাতি, লোতের জাতি, মদিয়ানবাসীরাও মিথ্যারোপ করেছিল এবং মুসার প্রতিও মিথ্যারোপ করা হয়েছিল। এসব সত্য অস্বীকারীদেরকে আমি প্রথম অবকাশ দিয়েছি, তারপর পাকড়াও করেছি। এখন দেখে নাও আমার শাস্তি কেমন ছিল, কত দুষ্কৃতকারী জনপদ আমি ধ্বংস করে দিয়েছি এবং আজ তারা নিজেদের ছাদের ওপর উল্টে পড়ে আছে, কত কুয়া অচল এবং কত প্রাসাদ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। أَفَلَمْ يَسِيرُوا فِي الْأَرْضِ فَتَكُونَ لَهُمْ قُلُوبٌ يَعْقِلُونَ بِهَا أَوْ آذَانٌ يَسْمَعُونَ بِهَا فَإِنَّهَا لَا تَعْمَى الْأَبْصَارُ وَلَكِنْ تَعْمَى الْقُلُوبُ الَّتِي فِي الصُّدُورِ وَيَسْتَعْجِلُونَكَ بِالْعَذَابِ وَلَن يُخْلِفَ اللَّهُ وَعْدَهُ وَإِنَّ يَوْمًا عِندَ رَبِّكَ كَأَلْفِ سَنَةٍ مِّمَّا تَعُدُّونَ وَكَأَيِّن مِّن قَرْيَةٍ أَمْلَيْتُ لَهَا وَهِيَ ظَالِمَةٌ ثُمَّ أَخَذْتُهَا وَإِلَيَّ الْمَصِيرُ تَرَكِ পৃথিবীর বুকে ভ্রমণ করিনি, যার ফলে তারা উপলব্ধিকারী হৃদয় ও শ্রবণকারী কানের অধিকারী হতো। আসল ব্যাপার হচ্ছে চোখ অন্ধ হয় না, বরং হৃদয় অন্ধ হয়ে যায় যা বুকের মধ্যে আছে। তারা আজাবের জন্য তাড়াহুড়া করছে, আল্লাহ কখনো তার প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না, কিন্তু তোমার রবের কাছের একটি দিন তোমাদের গণনার হাজার বছরের সমান হয়। কতই জনপদ ছিল দুরাচার, আমি প্রথমে তাদেরকে অবকাশ দিয়েছি, তারপর পাকড়াও করেছি, আর সবাইকে তো ফিরে আমারই কাছে আসতে হবে। قُلْ يَا أَيُّهَا النَّاسُ إِنَّمَا أَنَا لَكُمْ نَذِيرٌ مُبِينٌ فَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ مَغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ وَالَّذِينَ سَعَوْا فِي آيَاتِنَا مُعَاجِزِينَ أُولَئِكَ أَصْحَابُ الْجَحِيمِ وَمَا أَرْسَلْنَا مِن قَبْلِكَ مِن رَّسُولٍ وَلَا نَبِيٍّ إِلَّا إِذَا تَمَنَّى أَلْقَى الشَّيْطَانُ فِي أُمْنِيَّتِهِ فَيَنْسَخُ اللَّهُ مَا يُلْقِي الشَّيْطَانُ ثُمَّ يُحْكِمُ اللَّهُ آيَاتِهِ হে মুহাম্মদ, বলে দাও, ও হে লোকেরা, আমি তো তোমাদের জন্য শুধুমাত্র একজন সুস্পষ্ট সতর্ককারী। কাজেই যারা ইমান আনবে ও সৎ কাজ করবে তাদের জন্য রয়েছে মাগফিরাত ও সম্মানজনক জীবিকা, আর যারা আমার আয়াতকে খাটো করার চেষ্টা করবে তারা হবে জাহান্নামের অধিবাসী। আর হে মুহাম্মদ, তোমার পূর্বে আমি এমন কোন রসূল নবী পাঠাইনি যার সাথে এমন ঘটনা ঘটেনি যে যখন সে তামান্না করেছে শয়তান তার তামান্নায় বিঘ্ন সৃষ্টি করেছে। এভাবে শয়তান যা কিছু বিঘ্ন সৃষ্টি করে আল্লাহ তা দূর করে দেন এবং নিজের আয়াতসমূহকে সুপ্রতিষ্ঠিত করেন। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। ليجعل ما يلقي الشيطان فتنة للذين في قلوبهم مرض والقاسية قلوبهم وإن الظالمين لفي شقاق بعيد وليعلم الذين أوتوا العلم أنه الحق من ربك فيؤمنوا به فتخبت له قلوبهم তিনি এজন্য এমনটি হতে দেন যাতে শয়তানের নিক্ষিপ্ত অনিষ্টকে পরীক্ষায় পরিণত করেন তাদের জন্যে যাদের অন্তরে মুনাফিকের রোগ রয়েছে
এবং যাদের হৃদয় বৃত্তি মিথ্যা কলুষিত, আসলে জালেমরা শত্রুতায় অনেক দূরে পৌঁছে গেছে। এবং যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে তারা জেনে নেয় যে তোমার রবের পক্ষ থেকে এটা সত্য, এবং তারা এর প্রতি ঈমান আনে এবং এর সামনে তাদের অন্তর ঝুঁকে পড়ে। যারা ঈমান আনে তাদেরকে অবশ্যই আল্লাহ চিরকাল সত্য সরল পথ দেখিয়ে থাকেন। ولا يزال الذين كفروا في مرية منه حتى تأتيهم الساعة بغتة أو تأتيهم حتى تأتيهم الساعة بغتة أو يأتيهم عذاب يوم عقيم الملك يومئذ لله يحكم بينهم فالذين آمنوا وعملوا الصالحات في جنات النعيم والذين كفروا وكذبوا بآياتنا فأولئك لهم عذاب مهين। অস্বীকারীরা তো তার পক্ষ থেকে সন্দেহের মধ্যেই পড়ে থাকবে যতক্ষণ না তাদের উপর কিয়ামত এসে পড়বে অকস্মাৎ, অথবা নাজিল হয়ে যাবে একটি ভাগ্যাহত দিনের শাস্তি। সেদিন বাদশাহী হবে আল্লাহর এবং তিনি তাদের মধ্যে ফয়সালা করে দেবেন। যারা ইমানদার ও সৎ কর্মশীল হবে তারা যাবে নিয়ামত পরিপূর্ণ জান্নাতে, আর যারা কুফরি করে থাকবে এবং আমার আয়াতকে মিথ্যা বলে থাকবে তাদের জন্য হবে লাঞ্ছনাকর শাস্তি। ওয়াল্লাযীনা হাজারু ফী সাবীলিল্লাহি সুম্মা কুতিলু আও মাতু লায়ারযুকান্নাহুমুল্লাহু রিযকান হাসানা وَإِنَّ اللَّهَ لَهُوَ خَيْرُ الرَّازِقِينَ لَيُدْخِلَنَّهُمْ مُدْخَلًا يَرْضَوْنَهُ وَإِنَّ اللَّهَ لَعَلِيمٌ حَلِيمٌ ذَلِكَ وَمَنْ عَاقَبَ بِمِثْلِ مَا عُوقِبَ بِهِ ثُمَّ بُغِيَ عَلَيْهِ لَيَنْصُرَنَّهُ اللَّهُ আর যারা আল্লাহর পথে হিজরত করেছে তারপর নিহত হয়েছে বা মারা গেছে, আল্লাহ তাদেরকে ভালো জীবিকা দেবেন এবং নিশ্চয়ই আল্লাহই সবচেয়ে ভালো রিজিক দাতা। তিনি তাদেরকে এমন জায়গায় পৌঁছে দেবেন যা তাদেরকে খুশি করে দেবে। নিঃসন্দেহে আল্লাহ সব কিছু জানেন ও পরম ধৈর্যশীল। এ তো হচ্ছে তাদের অবস্থা, আর যে ব্যক্তি প্রতিশোধ নেয় ঠিক যেমন তার সাথে করা হয়েছে তেমনি, এবং তারপর তার উপর বাড়াবাড়িও করা হয়েছে, সেক্ষেত্রে আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন। আল্লাহ গোনা মাফকারী ও ক্ষমাশীল। يولج الليل في النهار ويولج النهار في الليل وأن الله سميع بصير ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه هو الباطل وأن আলম তর আন্না আল্লাহ আনজালা মিনাস সামাঈ মাআন ফাতুসবিহুল আরদু মুখদাররা ইন্না আল্লাহ লতীফুন খবীর লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ وَإِنَّ اللَّهَ لَهُوَ الْغَنِيُّ الْحَمِيدُ। এসব এজন্য যে
আল্লাহই রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে প্রবেশ করান রাতের মধ্যে, এবং তিনি সব কিছু শোনেন ও দেখেন। এসব এজন্যে যে আল্লাহই সত্য এবং আল্লাহকে বাদ দিয়ে এরা যাদেরকে ডাকে তারা সবাই মিথ্যা, আর আল্লাহই পরাক্রমশালী ও মহান। তুমি কি দেখো না আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন এবং তার বদৌলতে জমি সবুজ শ্যামল হয়ে ওঠে? আসলে তিনি সূক্ষ্মদর্শী ও সর্বজ্ঞ। যা কিছু আকাশে ও পৃথিবীতে আছে সব তারই, নিঃসন্দেহে তিনি অমুখাপেক্ষী ও প্রশংসার্য। أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ سَخَّرَ لَكُم مَّا فِي الْأَرْضِ وَالْفُلْكَ تَجْرِي فِي الْبَحْرِ بِأَمْرِهِ وَيُمْسِكُ السَّمَاءَ أَن تَقَعَ عَلَى الْأَرْضِ إِلَّا بِإِذْنِهِ إِنَّ اللَّهَ بِالنَّاسِ لَرَءُوفٌ رَّحِيمٌ তুমি কি দেখো না তিনি পৃথিবীর সব কিছুকে তোমাদের জন্য অনুগত করে রেখেছেন এবং তিনি নৌযানকে নিয়মের অধীন করেছেন, যার ফলে তার হুকুমে তা সমুদ্রে বিচরণ করে, আর তিনি আকাশকে এমনভাবে ধরে রেখেছেন যার ফলে তার হুকুম ছাড়া তা পৃথিবীর ওপর পতিত হতে পারে না। আসলে আল্লাহ লোকদের জন্যে বড়ই স্নেহশীল ও মেহেরবান। وهو الذي أحياكم ثم يميتكم ثم يحييكم إن الإنسان لكفور তিনি তোমাদের জীবন দান করেছেন, তিনি তোমাদের মৃত্যু দান করেন এবং তিনি আবার তোমাদের জীবিত করবেন। সত্য বলতে কি মানুষ বড়ই সত্য অস্বীকারকারী। লিকুল্লি উম্মাতিন জাআলনা মান সাকানহুম নাসিকু লিকুল্লি উম্মাতিন جعلنا من سكنهم ناسكوه فلا ينازعنك في الأمر وادع إلى ربك إنك لعلى هدى مستقيم فلا ينازعنك في الأمر وادع إلى ربك إنك لعلى هدى مستقيم وإن جادلوك فقل الله أعلم بما تعملون প্রত্যেক উম্মতের জন্য আমি একটি ইবাদতের পদ্ধতি নির্দিষ্ট করেছি যা তার অনুসরণ করে। কাজী হে মোহাম্মদ, এ ব্যাপারে তারা যেন তোমার সাথে ঝগড়া না করে। তুমি তোমার রবের দিকে দাওয়াত দাও, অবশ্যই তুমি সঠিক সরল পথে আছো। আর যদি তারা তোমার সাথে ঝগড়া করে তাহলে বলে দাও, যা কিছু তোমরা করছো আল্লাহ তা খুব ভালোই জানেন। الله يحكم بينكم يوم القيامة فيما كنتم فيه تختلفون ألم تعلم أن الله يعلم ما في السماء والأرض إن ذلك في كتاب তোমরা যেসব বিষয়ে মতভেদ করছো আল্লাহ কিয়ামতের দিন তোমাদের মধ্যে
সেসব বিষয় ফয়সালা করে দেবেন। তুমি কি জানো না আকাশ ও পৃথিবীর প্রত্যেকটি জিনিসই আল্লাহ জানেন? সব কিছু একটি কিতাবে লিখিত আছে, আল্লাহর জন্যে এটা মোটেই কঠিন নয়। وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَمْ يُنَزِّلْ بِهِ سُلْطَانًا وَمَا لَيْسَ لَهُم بِهِ عِلْمٌ وَمَا لِلظَّالِمِينَ مِن نَصِيرٍ। তারা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছু ইবাদত করে যাদের জন্য না তিনি কোনো প্রমাণপত্র অবতীর্ণ করেছেন আর না তারা নিজেরাই তাদের ব্যাপারে কোনো জ্ঞান রাখে। এই জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ تَعْرِفُ فِي وُجُوهِ الَّذِينَ كَفَرُوا الْمُنكَرَ يَكَادُونَ يَسْطُونَ بِالَّذِينَ يَتْلُونَ عَلَيْهِمْ آيَاتِنَا قُلْ أَفَأُنَبِّئُكُمْ بِشَرٍّ مِّن ذَلِكَ ذَلِكُمُ النَّارُ وَعَدَهَا اللَّهُ الَّذِينَ كَفَرُوا আর যখন তাদেরকে আমার পরিষ্কার আয়াত শুনিয়ে দেয়া হয় তখন তোমরা দেখো সত্য অস্বীকারীদের চেহারা বিকৃত হয়ে যাচ্ছে এবং মনে হতে থাকে এই বুঝি যারা তাদেরকে আমার আয়াত শুনায় তাদের উপর তারা ছাপিয়ে পড়বে। তাদেরকে বলো আমি কি তোমাদের বলবো এর চেয়ে খারাপ জিনিস কি? আগুন। আল্লাহ এরই প্রতিশ্রুতি তাদের জন্য দিয়ে রেখেছেন যারা সত্য গ্রহণ করতে অস্বীকার করে এবং তা বড়ই খারাপ আবাস। يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له হে লোকেরা, একটি উপমা দেয়া হচ্ছে, মনোযোগ দিয়ে শোনো। আল্লাহকে বাদ দিয়ে যেসব উপাস্যকে তোমরা ডাকো তারা সবাই মিলে একটি মাছি সৃষ্টি করতে চাইলেও করতে পারবে না। বরং যদি মাছি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় তাহলে তারা তা ছাড়িয়ে নিতে পারবে না। সাহায্য প্রার্থীও দুর্বল এবং যার কাছে সাহায্য চাওয়া হচ্ছে সেও দুর্বল। তারা আল্লাহর কদরই বুঝল না যেমন তা বোঝা উচিত। আসল ব্যাপার হচ্ছে একমাত্র আল্লাহই শক্তিমান ও মর্যাদা সম্পন্ন।
الله يصطفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير يعلم ما بين أيديهم وما خلفهم আসলে আল্লাহ নিজের ফরমান পাঠাবার জন্য ফেরেশতাদের মধ্য থেকেও বাণীবাহক বাছাই করেন এবং মানুষদের মধ্য থেকেও। তিনি সব কিছু শোনেন ও দেখেন, যা কিছু তাদের সামনে আছে তাও তিনি জানেন এবং যা কিছু আছে তাদের অগোচরে তাও তিনি জানেন এবং যাবতীয় বিষয় তারই দিকে ফিরে আসে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون হে ইমানদারগণ, রুকু সিজদা করো, নিজে রবের বন্দেগী করো এবং নেক কাজ করো, হয়তো তোমাদের ভাগ্যে সফলতা আসবে। وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله ফনিমাল মাউলা ওয়া নিমান নাসির। আল্লাহর পথে জিহাদ করো যেমন জিহাদ করলে তার হক আদায় হয়। তিনি নিজের কাজের জন্য তোমাদেরকে বাছাই করে নিয়েছেন এবং দিনের ব্যাপারে তোমাদের উপর কোনো সংকীর্ণতা আরোপ করেননি। তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতের উপর প্রতিষ্ঠিত হয়ে যাও। আল্লাহ আগেও তোমাদের নাম রেখেছিলেন মুসলিম এবং কোরআনের মধ্যেও তোমাদের নাম এটি, যাতে রসুল তোমাদের উপর সাক্ষী হন এবং তোমরা সাক্ষী হও লোকদের উপর। কাজে নামাজ কায়েম করো, যাকাত দাও এবং আল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে যাও। তিনি তোমাদের অভিভাবক, বড়ই ভালো অভিভাবক তিনি,
বড়ই ভালো সাহায্যকারী তিনি। আমান্তু বিল্লাহ।